2024 লোকসভা নির্বাচনত দলে যদি টিকট দিয়ে নির্বাচন খেলিব আঙুলতা দেখায়। বিজেপির শিবসাগর জেলা কার্যালয়ত উপস্থিত হয়ে এই কথা সদরি করে মহিলা মর্চার রাজ্যিক সভানেত্রী আঙুলতা দেখায়। সঘনে সলনি হয়ে থাকা রাজনৈতিক প্রেক্ষাপটত একো নিশ্চিত নহয়। দলে মহিলা মর্চার সভানেত্রীর দায়িত্ব অর্পণ করেছে, মই সাদরে গ্রহণ করে কাম করে গৈছো, দলে যদি টিকট দিয়ে ইলেকশন খেলিম, এই মন্তব্য আঙুলতা ডেকার। আনহাতে দেউরী স্বায়ত্ত শাসিত পরিষদর নির্বাচনত সকলো সমষ্টিতে বিজেপি অগপ মিত্রজোট জয়ী হব বলে দাবি করা আঙুলতা ডেকায় কংগ্রেস AIUDFর সন্দর্ভতো প্রতিক্রিয়া প্রকাশ করে আগন্তুক লোকসভা নির্বাচনত কংগ্রেস AIUDF সহ বিরোধী শক্তি এক হলেও বিজেপিক প্রতিহত করব নয় বলে মত পোষণ করে আঙুলতা ডেকায়। শেহতীয়াকৈ রাজ্যজুড়ি টুলপার লাগি থাকা ধর্ষণের বলি হওয়া এগারী যুবতীর মরণোত্তর পরীক্ষার রিপোর্ট সলনি করে আত্মহত্যার রূপ দিয়া কাণ্ডর সম্পর্ক তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করে মহিলা মর্চার রাজ্যিক সভানেত্রীগিয়ে। শিবসাগর জেলাত উপস্থিত হয়েছোহি বর্তমান, আর কেবাখনো জেলার ভ্রমণ কার্যসূচী লো উজনি অসমলে আইছো। চৰাইদেউ জেলাত আহিলো, আমার তিনিচুকীয়া গলো, আর শদিয়াত গৈছো, আর আজি শিবসাগরত আইছো। সাংগঠনিক কিছু ভীতি, আমার যেখানে নীতি নিয়ম থাকে সেইখিনির কারণেও আইছো। আর মহিলা যেহেতু আমার প্রতিটো মহিলা মর্চায় বিশেষকে যেহেতু প্রতিটো কার্যসূচীতে খুব সুন্দরভাবে তেখেতসকলে কাম সুচারুরূপে কাম করে আছে। আমার ভারতীয় জনতা পার্টি অসম প্রদেশ মহিলা মর্চার কেবাটাও নতুন নতুন কার্যসূচী আছে, সেই কার্যসূচী সম্পর্কেও ইয়াতে কিছু আলোচনা করি। আর যেহেতু আগত এটা নির্বাচনও আছে, গতি আমার মহিলা কার্যকর্তাসকলে কি ধরনের কাম করব, কেনেকা ধরনের কার্যসূচী রাইজর মাজত যাব, সরকারের আমার যেখানে ভাল কাম সেইখিনিতো আমি লগত লৈ যাম, কিন্তু আমি রাইজর এনেকা কি কি অসুবিধা আছে যেখানে আমি সরকারক গৈ কব পাৰো, বা এনেকা এনেকা ধরনের সমস্যা আছে, গতি গোটেইখিনি লৈ পেলাই ইয়াতে আলোচনা করি। গতি চাও কেনেকা কি ধরনের পরিবেশ হয় ইয়াতে। 2014 চনেরপরা যদি মন করে, যদি আপনাদের ভালকে যদি রাজনৈতিক প্রেক্ষাপটো চাই, বিশেষভাবে আমি দেখা পাইছিলো যে আগতে গণতন্ত্রত যেটো আমাৰ ভোটাধিকার যেটো সাব্যস্ত কৰিব লাগে, যি ধরনের শক্তিশালী হব লাগে, মহিলাসকলের অংশগ্রহণটো আমি কৰবাত ন কৰবাত আগতে কম দেখিছিলো। কারণ মহিলাসকলে আগতে সূতা কম্বলৰ পিছতে দৌড়ি আছিল, বহুত স্বাধীনতার কিমান বছৰ পিছত, 70 বছৰ পিছতে। কিন্তু 2014 চনৰ পৰা দেখিবলৈ পাইছো অসম, আমাৰ ভাৰতবৰ্ষৰ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙৰীয়াদেৱে যুব শক্তি আৰু মহিলা শক্তিক আগত ৰাখি যেনেকে ৰাষ্ট্ৰ নির্মাণৰ কথা চিন্তা কৰিলে, দেখা পাইছো 2014 চনৰ পৰা প্রতিটো নির্বাচনত মহিলাসকলের অংশগ্রহণ দিনক দিনে বাড়ি বাড়ি গৈ আছে। সকলোতে দেখিব, প্রত্যেকক্ষণ আপনি সভাত চাওক, আর তেতিয়ারপরা কৰবাত ন কৰবাত যেতিয়া মহিলাসকলের আমি যেতিয়া সেই অংশগ্রহণটা দেখিম, অর্থাৎ মহিলাসকলে যেতিয়া বিবেচনা করবর কারণে যেতিয়া তেখেতসকলে এটা পরিবেশ পাব, অর্থাৎ যে আমি কাক ভোট দিম, কিয় ভোট দিম, কিয় দি আছো, এই সরকারখানে আমার ভবিষ্যতটো কি ধরনের আমাক নির্মাণ করব, যেতিয়া গণতন্ত্রত যেতিয়া তেখেতসকলের শক্তিশালী ভূমিকা থাকে, মূল বোধে সেইটো আটাইতকৈ ডাঙৰ এটা উল্লেখনীয় দিক এটা আমার ইতিমধ্যে আমি দেখা পাইছো ভারতীয় জনতা পার্টি সরকার হওয়ার পিছরপরা। আর 2016 চনৰপৰা ইয়াত যেতিয়া আমি দেখা পাইছো, বিশেষকৈ মই যেহেতু রাজনৈতিক ক্ষেত্রখনত বর্তমান আছো, দেখিবলৈ পাইছো যে রাজনৈতিক ক্ষেত্রখনতো মহিলাসকলৰ অংশগ্রহণ বাড়িছে। যদি আপনি প্রতিটো নির্বাচন চাই, প্রতিটো নির্বাচনত 50% যেটো সংরক্ষণের ব্যবস্থা, যদিও বা মই সংরক্ষণত বহুত বেছি, মই ব্যক্তিগতভাবে বহুত সাপোর্ট নকৰো, সমর্থন নকৰো, যোগ্যতা আৰু দক্ষতাৰ ভিত্তিত ওলাই আহিব লাগে, কিন্তু মহিলাসকলে সেই ধরনের পরিবেশ এটা পাবর কারণে সক্ষম হয়েছে। অর্থাৎ প্রশাসনীয় ব্যবস্থাটার লগত একাত্ম হবর কারণে সরকারে সেইখিনি সুবিধা দিছে, বাকি মহিলাসকলের উপর একো কবলে নাই। ইমান কেটা নির্বাচন গৈছে, তেওঁলোকেতো বার বার একত্রিত হয়েছে, আর যেতিয়া কবাত শুভ শক্তির বহুত বেছি যেতিয়া শক্তি আরো বেছি দেখিব, তেতিয়া অটোমেটিক অশুভ শক্তিবিলাক একত্রিত হয়, পারি নেকি এবার দবাব, পারি নেকি এবার, কিন্তু সম্ভব নহয় এতিয়া। কারণ আমার সরকারখনের যেটু উদ্দেশ্য আছে সেইটো সফল, এখন সম্পূর্ণ এখন আমার ভারতবর্ষখনক বিশ্বগুরু আসনত বহুব লাগে। আমার যদি আপনি চাই, ভারতের প্রধানমন্ত্রী হোক, আমার অসমত আমার মুখ্যমন্ত্রী মহোদয় হোক, প্রতিটো দিকত কাম করেছে, বিশেষকৈ মহিলাসকলক আগবাই নিয়ার যে ক্ষেত্রে পদক্ষেপবিলাক গ্রহণ করে আছে। কাজিরঙাত আগতে গড় কথাটো কৈছো, আগতে কেনেকে পেপারখন উলিয়ালে আমি কেনেকুৱা ধরনের পরিবেশ পাও, সকলো পরিবেশ হিংসা বিদ্বেষ বোমা আগতে কেনেকে হেৰি হৈছিল আপনাদের প্রত্যেকেই জানো। তো ইমান ভাল পরিবেশ এটা অসমৰ ৰাইজে পাই আছে, কি কি যুক্তিত বেলেগ দলত যাব, কি যুক্তিত বেলেগক ভোট দিব, কি আশা আছে, কোনজন এনেকুৱা নেতা আছে, কোনজন এনেকুৱা এনেকুৱা কি ডাঙৰ কাম কৰিছিলে যে এতিয়া আকৌ সেইখন চৰকাৰ লাগিব, তেওঁলোকৰ মিত্ৰজোট লাগিব। গতিকে মই ভাবো যে আমাৰ চৰকাৰে যিখিনি কাম কৰিছে ৰাইজ সুখী, আৰু সেইকাৰণে হয়তো প্ৰতিটো নিৰ্বাচনত ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে
মিত্রজোঁট চৰকাৰখনে খুব সুন্দৰকে আমাৰ ভাল ফলাফল দেখাবৰ কাৰণে সক্ষম হৈছে। শিৱসাগৰৰ পৰা সৈয়দ মুস্তাকুৰ ৰহমানৰ ৰিপৰ্ট, অসম আদিত্য।